সারা দুনিয়াতে যারা একেবারে ক্রিকেট রিলেটেড যত টপ ম্যানেজমেন্ট বলি কিংবা কিউরেটর বলি কোচ বলি তারা আসলে বাংলাদেশে বিসিবির সঙ্গে আলটিমেটলি খুব বেশি দিন কাজ করতে পেরেছেন এরকম নজির আমরা খুব কম দেখি সেটা কি আসলে দেশের বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হওয়ার পরও আসলে এই জায়গাতেই আটকে আছে বাংলাদেশ এখন পর্যন্ত এত বছর পর্যন্ত ধন্যবাদ খালেদ খালেদ শুরু করার প্রথমে গত কিছুদিন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাত্র কামনা করে শুরু করছি খালেদ খালে দেখুন আমাদের এই ব্যর্থতা কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি শুধুমাত্র কিউরেটার নয় আপনি দেখবেন যে যত কোচ এসেছে যারা বিদায় নিয়েছেন তাদের যেভাবে বিদায় হয়েছে শুধুমাত্র হাতুরা সিং ছাড়া সবারটাই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে যে কেন এমনটা হচ্ছে কেন আমরা এরকম ভাবে এই পরিস্থিতি তৈরি করছি এটা কি শুধুই ব্যর্থতা আমাদের নিজেদের পরিস্থিতি যে তৈরি করেছে। সেটার কারণটা কি হতে পারে আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারব না কিন্তু অনুমান করতে পারি এবং অনুমান করতে গেলে আমাকে যেটা বলতে হবে খালে। সেটা হচ্ছে দেখুন এই অ্যামিংটনকে যখন আমরা এনেছি তার মানে আমাদের একটা সফলতা আছে ওয়ান অফ দি বেস্ট কিউরেটর আমরা আমাদের দলের জন্য বা আমাদের দেশে ক্রিকেটের উন্নতির জন্য আনতে পেরেছি এটাতে কি মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ড আন্তরিক ছিলেন তাই সেই কারণেই তাকে আনা হয়েছে কিন্তু এখন যে ক্রিকেট বোর্ড যখন উনি চলে গেলেন পাকিস্তানে এবং আমি বিসিবি প্রধানের কথা যেটা শুনছিলাম যে উনি বলছিলেন যে এটা শুধুমাত্র আমাদের নতুন স্টেডিয়ামটা হচ্ছে সেটার কারণেই তাকে আনা হয়েছিল সেটাও কিন্তু সত্য উনি যাওয়ার আগে কিন্তু একটা ইন্টারভিউ দিয়ে গেছেন কোনো একটা পত্রিকায় আমি পড়েছি সেটাতেও কিন্তু উনি একই কথাই বলেছেন তার মানে হচ্ছে আমরা তাকে যে কারণে এনেছি সেই কারণটা একটা হতে পারে যে সেই কারণে উনি নিজেকে নিয়োগ করতে পারেন নাই বলে চলে গেছে কিন্তু আমার যেখানে দ্বিধা হচ্ছে বা বা বলার জন্য আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে যে যদি আমাদের ওইটা দিলে হয়ে থাকে তাহলে কি তার সাথে আমরা কোনোভাবেই কি নতুন করে চুক্তি করে অন্যান্য পিচ নিয়ে কাজ করার জন্য একটা চুক্তি করতে পারতাম না আমার কাছে মনে হয় করতে পারতাম এবং বিসিবির যদি আন্তরিকতা যেহেতু ছিল তাকে নিয়োগের সেই জায়গা থেকে তাকে নতুন করে তার কিছু দায়িত্ব দেওয়া যেতে পারত কিন্তু আমরা দেখলাম সেটা হয়তো সাথে করা সম্ভব হয় নাই উনি চলে গেলেন কিন্তু দামিনী দিসবা যাকে আমরা গত পনেরো বছর বা ষোলো বছর থেকে বোধ দেখছি ওনার থেকে কোনো রকমের উন্নতি না পেলেও ওনাকে কিন্তু আমরা একইভাবে দেখে যাচ্ছি এবং একইভাবে কাজ করে যাচ্ছেন